সেরকম একটা মানুষ চান। তো পরিবার থেকে কি বিয়ে শাদী দেওয়ার মতো কেউ নাই? শুধু নানি আছে? বয়স কত চলে এখন? 17 চলে। সংসারে সব কাজকর্ম সব কিছু পারেন? কি ভালো রান্না টান্না করতে পারেন? অনেক কিছু পারেন। তারপরে কোন জিনিসটা বেশি ভালো হয় আপনার কাছে? ভালো মাংস রান্না করতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? মেঘলা। আপু কেমন আছেন আপনি? মোটামুটি ভালো আছেন। পুরোপুরি ভালো নাই? কোন কষ্টটা বেশি লাগে এখন? পরিবারে কে কে আছে? আর কেউ নাই? আচ্ছা আচ্ছা, আপনি কি করেন, কি লেখাপড়া করেন? আর এত খুবই কষ্টের জীবন, কষ্টের মধ্যে দিন কাটতেছে, তাই না? আচ্ছা আচ্ছা, তো কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? সেরকম একটা মানুষ চান। তো পরিবার থেকে কে বিয়ে শাদী দেওয়ার মতো কেউ নাই? শুধু নানি আছে? বয়স কত চলে এখন? 17 চলে। সংসারে সব কাজকর্ম সব কিছু পারেন? কি ভালো রান্না টান্না করতে পারেন? অনেক কিছুই পারেন। তারপরে কোন জিনিসটা বেশি ভালো হয় আপনার কাছে? ভালো মাংস রান্না করতে পারেন। গরিব পরিবারে যদি বিয়ে হয় শাকপাতা তো রান্না টান্না করা লাগে, এগুলো পারেন তো নাকি? গরু ছাগল টাগল এগুলো লালন পালন করতে পারবেন? পারবেন, তাই না? তো যাই হোক, তা কষ্ট লাগে কোনটা বেশি এখন? মনের মতো মানুষ নাই বলে কষ্ট, তাই না? আচ্ছা, যদি কেউ একটু গান টানের সুযোগ দেয়, অভিনয়ের সুযোগ দেয়, তাহলে করবেন? করার মন নাই, শুধু সংসার করুন বিয়ে করবেন সেই আশা করেন, তাই না? হ্যাঁ, তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিতেছি। হ্যালো বিয়ার, শুনতে পারলেন অসহায় একটি গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প। সত্যিকারের অসহায় কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01760060389। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্টই হোক না কেন নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম পড়ে সেরাই। আর কিছু বলতে চান? তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।